হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যেই তাদের গেজেটকে প্রকাশ করে দিয়েছে এবং সেই মতো তারা নোটিফিকেশনও বার করবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো ভোটের আগে পরে খুব কাছাকাছি কিন্তু এই নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে সেই জন্য তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে স্যার নতুন যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আমাদের ভিডিও করে দিন তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা অনেকটাই সহযোগিতা এবং সাহায্য পাবে এই ভিডিও থেকে তো চলো ইতিহাস বিষয়ের ওপর নতুন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে এবং সেই সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ প্রথম টপিক থেকে নিয়ে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসি কিউ কিন্তু সঙ্গে থাকবে তো চলো আজকের টপিক থাকছে প্রাচীন ইতিহাস তো এই প্রাচীন ইতিহাসের যে টপিক এ গ্রুপে আমরা দেখেছি সেই এ গ্রুপ থেকে প্রাচীন চীন রয়েছে আমি চীন থেকে প্রথমেই শুরু করছি তাং এবং সাং সম্রাটদের অধীনের অর্থনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক বিষয় এই বিষয়ের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক তাছাড়া এখানে তাং ও সাং সম্রাটদের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তবে আজকের এই ভিডিওতে সাং সম্রাটদের ওপরেই কিন্তু আলোচনাটা হবে তারপরে আমরা পরপর একে একে চলে আসবো তো চলো কিছুটা অংশ আমরা আগে দেখিনি তো পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হলো চীন এই দেশের তিনদিকে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল হুয়াংহো নদীর তীরে ও ইয়াং সিকিয়াং নদীর তীরে আরেকটি হলো দক্ষিণ চীনের ভূখণ্ডে এই সভ্যতার সৃষ্টি হয়েছিল শাং ও রাজাদের আমলে ইয়াং সিকিয়াং ও হোয়াংহো নদীর তীরে গড়ে ওঠা চৈনিক সভ্যতাও তার ব্যতিক্রম ছিল না এই সমস্ত নদীতে বর্ষার সময় প্লাবনের ফলে প্রচুর জীবন ও ফসলের ক্ষতি হতো এই জন্যই হোয়াংহোকে চীনের দুঃখ বলা হয় খাল খনন এবং বাঁধ দিয়ে হোয়াংহো নদীর উপচে পড়া জল চীনের মানুষেরা কৃষিকাজের জন্য ব্যবহার করতে তৎপর ছিলেন তো চীন দেশের উত্তর দিকে গভীর মরুভূমি পূর্বে ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে তিব্বতের পার্বত্য অঞ্চল নদীগুলির খেলায় প্রাচীন চীনে কৃষিভিত্তিক সভ্যতা গড়ে উঠেছিল কাজেই মনে করা হয় খ্রিস্টপূর্ব দু হাজার অব্দে চীনে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল তো এই একই ধারায় এই একই ধারায় প্রাচীন চীনে বিভিন্ন বংশ রাজত্ব করেছিল বিভিন্ন সময়ে এদের মধ্যে সবচেয়ে পুরাতন ছিল সাং বংশ এই সমস্ত বংশগুলোর শাল তামামি। এবং শাসকগণের সংখ্যা নিয়ে নিম্নে দেওয়া হলো তোমরা দেখে নাও যে এক নম্বর বংশ হায়া বা কায়া রাজবংশ বাইশশো সাত থেকে সতেরোশো ছষট্টি খ্রিস্টপূর্বাব্দ এখানে শাসক সংখ্যা অর্থাৎ এখানে যারা সম্রাট ছিল সতেরো জন তারা সতেরো জন এই বংশে রাজত্ব করেছিল দুই নম্বর সাং রাজবংশ যেটা আমাদের টপিকে আমরা দেখতে পাচ্ছি এটি সতেরোশো ছেষট্টি থেকে এগারোশো বাইশ এগারোশো বাইশ মতান্তরে হাজার সাতাশ শব্দ পর্যন্ত চলেছিল এখানে শাসক সংখ্যা ছিল আঠাশ জন আঠাশ জন শাসক এই বংশে রাজত্ব করেছিল তিন নম্বর বংশ তোমরা দেখে নাও শিউ রাজবংশ এগারোশো বাইশ থেকে দুশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দ শাসক সংখ্যা ছিল এখানে পঁয়ত্রিশ জন সবথেকে বেশি শাসক আমরা এই বংশে দেখতে পাচ্ছি তারপরে চার নম্বরে ছিন চীন রাজবংশ এখানে দুশো পঞ্চান্ন থেকে দুশো ছয় পর্যন্ত রাজত্ব করেছিল এখানে শাসক সংখ্যা ছিল পাঁচজন পাঁচ নম্বর হচ্ছে হান রাজবংশ এই হান রাজবংশ দু সালে শুরু হয়েছিল এখানে শাসক ছিল উনত্রিশ জন তো এই রাজবংশ পাঁচটি ছিল খ্রিস্টপূর্বাব্দের রাজবংশ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এই পাঁচটি রাজবংশ ছিল খ্রীষ্টপূর্বাব্দের রাজবংশ আজ আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি এমসি কিউ নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করে দিই প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও চীনের দুঃখ বলা হয় চীনের দুঃখ বলা হয় অপশনগুলো তোমরা ভালো করে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হোয়াংহো হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় দুই নম্বর প্রশ্ন চীনের উত্তর দিকে কোন মরুভূমি অবস্থিত অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গোবি মরুভূমি তিন নম্বর প্রশ্ন শালটাং ছিল শালটাং ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উপদ্বীপ চার নম্বর প্রশ্ন সাংবংশের ধ্বংসের সৃষ্টি আবিষ্কৃত হয় সাংবংশের ধ্বংসের সৃষ্টি আবিষ্কৃত হয় অপশনগুলো দেখে নাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বরের প্রশ্ন হোয়াং হো ইয়াং সিকিয়াং ও দক্ষিণ চীনের ভূখণ্ডে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল হোয়াং হো ইয়াং সিকিয়াং ও দক্ষিণ চীনের ভূখণ্ডে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পিরিয়ডে ছয় নম্বর প্রশ্ন পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটি পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চীনা সাত নম্বর প্রশ্ন সাংবংশের আমলে চীনে যে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল তা কোন যোগের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জেজ আট নম্বর প্রশ্ন কত খ্রিস্টপূর্বাব্দে চীনে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দু প্রায় দু খ্রিস্টপূর্বাব্দে প্রায় দু হাজার খ্রিস্টপূর্বাব্দে নয় নম্বর প্রশ্ন প্রাচীন চীনের সবচেয়ে পুরাতন বংশ ছিল অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শাং ডাইনেস্টি তবে আমরা যে পাঁচটা যীশুখ্রিস্টের জন্মের আগের যে পাঁচটা ডাইনেস্টি দেখেছি তার মধ্যে সাং ডাইনেস্টি কিন্তু সবথেকে পুরানো বলা হয়েছে কিন্তু প্রথমে যে বংশটা হায়া বা কায়া বংশটা আমরা দেখলাম সেই বংশের ইতিহাস কিন্তু খুব একটা পাওয়া যায় না সেজন্য এই শাং ডাইনেস্টিকেই প্রাচীন চীনের সবচেয়ে পুরাতন বংশ বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন অ্যান ইয়াং ছিল অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সাং ক্যাপিটাল অর্থাৎ বংশের রাজাদের রাজধানী এগারো নম্বরের প্রশ্ন বংশের মূল কেন্দ্র ছিল বংশের মূল কেন্দ্র ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অ্যান ইয়াং বারো নম্বরের প্রশ্ন ইন ধ্বংস সাবশেষ নামে খ্যাত ইন ধ্বংসাবশেষ নামে খ্যাত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইন ইয়াং ইন ইয়াং তেরো নম্বরের প্রশ্ন সাংবংশের রাজধানী সাংতং প্রদেশের খুফু থেকে অ্যান ইয়াংয়ে স্থানান্তরিত করেন অপশনগুলো ভালো করে দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ফান ক্যাং ফান ক্যাং চোদ্দ নম্বরের প্রশ্ন হোয়াংহো নদীর তীরে এক বড় রাষ্ট্র গড়ে তোলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হোয়াংতি পনেরো নম্বরের প্রশ্ন সাংবংশের সর্বশেষ রাজা কে ছিলেন সাংবংশের সর্বশেষ রাজা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জো অপশন বি জো তো জেনে রাখতে হবে চৌ রাজবংশের রাজা উত্তায়াং সাং এই জোকে পরাস্ত করে সাং বংশের অবসান ঘটিয়েছিল ষোলো নম্বরের প্রশ্ন কচ্ছপের খোল ও হাড়ের উপর লিখিত প্রাচীন ভাষার লিপির আবিষ্কার হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কচ্ছপের খোল ও হাড়ের উপর লিখিত প্রাচীন ভাষার লিপির আবিষ্কার হল অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রত্নতাত্ত্বিক সতেরো নম্বরের প্রশ্ন প্রথম নদীতে বাঁধ দিয়েছিলেন প্রথম নদীতে বাঁধ দিয়েছিলেন অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সাং ডাইনেস্টি সাং ডাইনেস্টি এরা বাঁধ ছাড়াও নদীতে খাল খনন করো খাল খনন করেছিল এটাও মনে রাখতে হবে বাঁধ ছাড়াও নদীতে খাল খনন করেছিল আঠারো নম্বরের প্রশ্ন বংশ রাজত্ব করেছিল অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রায় ছশো বৎসর উনিশ নম্বরের প্রশ্ন সাংবংশের মানুষেরা কত মাসে বছর গণনা করত সাংবংশের মানুষেরা কত মাসে বছর গণনা করতো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তেরো মাসে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন সাংযুগে কিছু ঐতিহাসিক বিষয় লিখিত হতো সাংযুগে কিছু ঐতিহাসিক বিষয় বিষয় লিখিত হতো তো অপশনটা তোমরা ভালো করে দেখে নাও তবে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদেরকেই দিতে হবে তোমাদের জন্য আমি এটা হোমওয়ার্কে রেখে দিলাম অবশ্যই কমেন্ট করে এর সঠিক উত্তরটি জানিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের নতুন টপিককে নিয়ে চলতে চাই তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ভেরি মাছ